দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়ার মিসাইল কর্মসূচি। ধারণার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া, আর সেই তালিকার সবার উপরে আছে দেশটির মিসাইল কর্মসূচি। এমনকি সিউল যে ধারণা করেছিল তার চেয়েও দ্রুত গতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটছে, এমনটাই জানালেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন কু। এছাড়াও উত্তর কোরিয়া গত রোববার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা সফল হয়েছে বলেও স্বীকার করেন তিনি। জাপান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উত্তর কোরিয়া গত রবিবারে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। এ সময় তিনি আরও বলেন, এটি একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক বা IRBM ক্ষেপণাস্ত্র ছিল। উত্তর কোরিয়ার মসুদান ক্ষেপণাস্ত্রের তুলনায় নতুন ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগে পিয়াংইয়াং ধারাবাহিকভাবে মসুদানে পরীক্ষা চালিয়েছে এবং তা ব্যর্থ হয়েছে, তবে IRBM এর শক্তি তুলনামূলক বেশি। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই উত্তর কোরিয়ার অব্যাহতভাবে নিজের ক্ষেপণাস্ত্র পাল্লা বাড়িয়ে চলছে। দেশটি মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানার উপযোগী ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টাই করে যাচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।